125,000 পেয়ে যাচ্ছেন অন টেস্ট টিপ টপ কন্ডিশনের সিঙ্গেল ডিক্স 4B যুবকদের ক্রাশ মুরব্বীদের ক্রাশ বাচ্চাদের ক্রাশ দেখেন ডিসকভার ডিসকভার 125 125 মানে আমার বিরিয়ানির দরকার নেই ভাই ডাল ভাতের টাকা আসলে এনাফ 80,000 না আরও বেশি হবে 75 বেশি আছে না আপনি ইশারা দিয়ে বলতেছেন যান 70 যান 65 65 65 165 অনলি 65 165 না অনলি 65 165 সিসির গাড়ি হ্যাঁ এই মডেলে অনেক কমে পাবে আমি জানি কিন্তু কন্ডিশন এরকম পাবে না এই গাড়িটা আস্কিং প্রাইস চাইলে 75,000 টাকা চাবো তো আমি 75 বাদ 70 বাদ অনলি একমাত্র আপনার বিয়ারদের জন্য 65,000 টাকা আপনি যেইভাবে মাথা দিয়ে দাম কমাইতে বলেন আসলে কাস্টমার তো দেখে না আচ্ছা আমি শর্টেই বলে দিই হ্যাঁ 115 দিয়ে দেন যান 115 না আরো 5,000 কম 110 আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম আর আজকে ব্লগে চলে আসছি তালহা বাইক হাউসে আর আমার পাশে আছেন সবার প্রিয় আরিফ ভাই ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শকরা কিন্তু আপনাকে দেখেই মোটামুটি খুশি হয়ে গেছে আমি যতটুকু জানি দর্শক এই ভিডিও জুড়ে কিন্তু আপনি ধামাকা প্রত্যেকটা বাইকে কিন্তু পেয়ে যাবেন আপনারা অবশ্যই রিজনেবল প্রাইসে পাশাপাশি আরিফ ভাইয়ের চমক কিন্তু থাকবেই ভাই ভিডিও শুরুতে শর্মের লোকেশনটা একটু বলে দিবেন এটা হচ্ছে ঢাকা তেজগাঁও বিজয় সরণির মোড়ে র্যাংস ভবনের পাশেই তালহা বাইক হাউস আমি আরও সহজ করে দিচ্ছি প্রাইম মিনিস্টারের কার্যালয়ের পাশে যে বিজয় সরণির মোড়টা আছে ওখানে দেখবে ব্যাংকের একটা ক্লাস আলা বিল্ডিং ওই বিল্ডিংয়ে লেখা আছে ব্যাংক এসে তার পাশেই আমার শোরুমটা একটু রাস্তাটা দেখাই দিলে মুখ করলে আপনি দেখবেন যে বিজয় সন্ন তালাবাই করে তারপরে যদি সমস্যা হয় আমার নাম্বারগুলোতে ফোন দিলে আমি সহজ করে আমি লোকেশনে আমার লোকেশনে নিয়ে আসবেন সব দর্শক 55 65 60 এই বাজারের মধ্যে কিন্তু আপনারা বেশ কিছু হাং বাইক পেয়ে যাবেন এছাড়া কিন্তু সর্বনিম্ন দামে 165 সিসির একটা গাড়ি আছে 65,000 টাকা আচ্ছা সেটা কিন্তু দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে তো ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সো কথা বাড়াচ্ছি না চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন অবশ্যই ভালো আছি আমার দর্শকদের সালাম ভালোবাসা পাঠাচ্ছি ভাই আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার ভালোবাসাই তো দর্শক আচ্ছা তো ভাই কি দেখবো প্রথমেই প্রথমে একটা হাং দেখাই দিই ডাবল ডিক সিলভার কালার আচ্ছা আচ্ছা 14 মডেল আউটলুকটা একটু খারাপ আছে ভাইয়া গাড়িটা আউটলুকটা হয়তো বা কালার করে নিলে হয়তো ভালো হবে ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে পেপার্স অল ওকে 10 বছরের পেপার্স 14 থেকে 24 পর্যন্ত 23 সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট দেখাই দেন ভাইয়া গাড়িটা আউটলুকটা আমি আবারও বলছি আউটলুকটা দেখতে একটু খারাপ আছে যদি কেউ নেয় কালার করে নিতে পারে কালার করলে গাড়িটা সুন্দর হয়ে যাবে আরিফ ভাই কত টাকা দিবে এটা আরিফ ভাই তো 85,000 টাকাই যাচ্ছিল 85,000 টাকা যাচ্ছিল ভাই হ্যাঁ একটু কমাবেন না একটু কমাবো কমান না একটু একটু না একটু বেশি কমান আরিফ ভাই একটু বলে কিন্তু বেশি কমায় যান 70 দেন যান আরও 5,000 কম 65 65 65 দিয়ে দিলাম যান তো ভাই তারপরে কোনটা দেখবো তারপরে হাং আজকে হাঙের ছড়াছড়ি এত পরিমাণ রেসপন্স আছে হাঙের তো এই জন্য আমি ভালোবাসাদের জন্য হাঙে কালেকশন করছি এটা হচ্ছে হাং ডাবল ডিক্স 44 সিরিয়ালের গাড়ি গাড়িটা একেবারেই টিপটপ কন্ডিশন আছে ইমরান ভাই আপনি ভালো করে দেখালে হয়তো বুঝতে পারবে দর্শকরা গাড়িটা সামনে থেকে একটু যদি দেখাইতেন কন্ডিশন ভালো ইঞ্জিন আনটাস আছে এই গাড়িটা আমি মিটার টেম্পার করেছি 21,000 ছিল আমি 10,088 করেছি 21,000 ছিল আমি জানেন আপনি মিটার টেম্পার করলে আমি বলে দিই এখন এখন এটা অনেকেই কোশ্চেন করে যে আরিফ ভাই মিটার টেম্পার করেন কেন আর বলেন কেন ভাই আমি এর আগেও এটার উদাহরণ দিছি কারণ অনেক ভাইরা আয়সা করে কি মিটার দেখে গাড়ির কন্ডিশনটা কি এটা কিন্তু ইমরান ভাই দেখতে চায় না সেই ক্ষেত্রে আমি ওই কন্ডিশন অনুযায়ী আপনি বলেন এই গাড়িটা যদি 10,000 বলি বিশ্বাস করতে কারো বাধ্য হবে মানে ইয়ে হবে কেউ সন্দেহ করবে 44 সিরিয়াল কিন্তু ডাবল ডিক্স ভাই 19-এর মডেল 19-এর রেজিস্ট্রেশন পেপার্স আপ টু ডেট করা আছে সেকেন্ড মালিকের নামে আছে যে কোনো মুহূর্তে নাম ট্রান্সফার করা যেতে পারবে যে কোনো মুহূর্তে চাইলে নাম ট্রান্সফার করতে পারবে আর এই কালারটা খুব সুন্দর কালার ভাই কত টাকা লাগবে কত 20 দিবেন ইমরান ভাই 120 শুধু 20 না 120 দিবেন 120 দিলে আমি খুশি হব হচ্ছে না ভাই এই যে মাথা নাড়ায় নানা নাড়ি করতেছেন এখনই যান 5,000 কম 15 আরও 5,000 কম 10 আরও 5,000 কম 105,000 টাকা যান খুশি থাকেন ডাবল ডিক্সের হাং 19-এর মডেল 44 সিরিয়াল অনলি 105,000 কোনো দামাদামি করতে পারবেন না ফিক্স 105,000 ভাই আর একটা লাল কালারের হাং এটা তো একেবারে কলিজার মতো টকটক করতেছে ভাই পুরাটা বলি বডি পলিথিন করা মানে পলিথিন বুঝেন তো ভাই পলি করা পুরাটা বল বডি পলি করা আপনি দেখেন গাড়িটা ফুললি ফ্রেশ টিপটপ কন্ডিশনে আছে পলি করাটা দেখেন পলিটা খুললে টিপটপ এটাও মোটামুটি টু টেম্পার করছি ভাই মিটার এটারও মিটার টেম্পার কিন্তু রাত রাত ভাই হ্যাঁ অবশ্যই স্টার্ট দিয়ে দেখাও তো গাড়িটা
আওয়াজ বোঝা যায় ভাই বোঝা যাবে না গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো এটার মিটারে আছে এটা আমি কমাই নাই মিটারে আছে 8608 কিন্তু যে যার হাতে ছিল উনি হয়তোবা মিটার চেঞ্জ করছে আর নাই তো মিটার কমাইছে কারণ 18 মডেল গাড়ি 8000 ছিল চলার কথা না কিন্তু কন্ডিশন অনুযায়ী বোঝা যায় যে 8000ই চলছে কিন্তু আমার মনে হচ্ছে আমার অভিজ্ঞতায় মনে হচ্ছে যে মিটারটা হয়তোবা চেঞ্জ নয়তো ট্যাম্পার করেছে ভাই ভাই কত টাকা গাড়ি ভাই ভাই এটা এত ফ্রেশ কন্ডিশন যে মন চাইতে 130000 টাকা বিক্রি করি দর্শক তো আমার মাইক দিবে 130 চাইলে 30 বাদ 25 বাদ 200 বাদ 15 বাদ 10 বাদ 105 এটাও আরো 2000 কম আরো 2000 কম 103 আরো 1000 কম 102 যান দিয়ে দিলাম কারণ তালহা বাইক হাউস চাই সব সময় ধামাকা দিতে তালহা বাইক হাউস চাই আমার ভালোবাসার ভালোবাসা পেতে ভালোবাসা বুঝছেন ইমরান ভাই কোনটা আমার দর্শক আর ভিউয়ার কারণ ওনাদেরকে আর দর্শক আর ভিউয়ার বলে আমি অপমান করতেছি না এক কথা আমার হার্ট আমার ভালোবাসা এর আগের ভিডিওতে দেখছেন যে সিঙ্গেল ডিস একটা এইটা আরেকটা এটা ওইটা চলেছিল মেবি 16000 কিলো আর এইটা চলছে 17000 কিলো অনটেস শোরুম ফাইল আছে যে নিবে প্রথম মালিক হবে নিজ টাকায় রেজিস্ট্রেশন করে নিতে হবে সিঙ্গেল ডিক্সের গাড়ি 2020 এর মডেলও এটা এই গাড়িটা মোটামুটি আলহামদুলিল্লাহ ইমরান ভাই টিপটপ কন্ডিশনে আছে গাড়িটা যদি আস্কিং প্রাইস চাই যদিও আগেরটার থেকে আমার একটু কেনা বেশি কারণ হিউজ পরিমাণ এই সিঙ্গেল ডিক্স অনটেস্ট চাইছে সেই কারণে কালেকশন কারণ দর্শক যেটা বলবে আমি ওটাই চেষ্টা করি কালেকশন করার এটা যদি আস্কিং প্রাইস চাই আমার চাওয়া প্রাইসটা 135 135 পাঁচ কম 130 আরো পাঁচ কম 125 125000 এ পেয়ে যাচ্ছেন অন টেস্ট টিপটপ কন্ডিশনের সিঙ্গেল ডিক্স 4B যুবকদের ক্রাশ মুরুব্বীদের ক্রাশ বাচ্চাদের ক্রাশ ভাই মানে কি বলবো এখন আমি তো বুঝতেছি না ভাই ভাই দেখেন ডিসকভার ডিসকভার 125 125 এটা এগুলোর একটু দামটা হয়তো বা তালহা বাইক হাউসের সাথে যায় না বাট ফ্রেশ কন্ডিশন ভাই কিছু করার নেই ভিউয়ার্স এত পরিমাণ মানে রিকোয়েস্ট করেছে ডিসকভার 125 আনতে তো আমি মানে বেশি দাম দিয়ে ছাড়া উপায় নাই দেখতেছি কারণ ভালোবাসাদের কথা তো অবশ্যই শুনতে হবে এটা হচ্ছে এটা দেখাই আগে এটা 22 মডেল 2-3 মাস বয়স গাড়ির অনলি 1200 কিলো চলা মানে আমার বিরিয়ানির দরকার নেই ভাই ডাল ভাতের টাকা আসলে এনাফ তো এটা আস্কিং প্রাইস যদি চাই একেবারে আমি এটা কন্ডিশনটা আবারও বলি 1200 কিলো চলছে যদি কেউ নতুন গাড়ি কিনতে চায় এটা কিনতে পারে নতুন প্রাইস কিন্তু 147500 মেবি হয়তো কম বেশ হতে পারে আমার আইডিয়াতে বলতেছি 1 লক্ষ আর গাড়ির বয়স 2-3 মাস একদম প্যাকেট ভাই আপনি কী দেখবেন আপনি নিজে চোখেই তো দেখতেছেন লাইভ ফুলি প্যাকেট ফুলি প্যাকেট কন্ডিশন তো এটা আস্কিং এটাও অনটেস্ট কিন্তু শোরুম ফাইল যে নিবে প্রথম মালিক হবে রেজিস্ট্রেশন করে নিতে হবে এটা চাইলে আমি 135000 চাব না 30 না 25 ফিক্স যদি নেয় অনলি 125000 টাকায় 125 সিসি অনলি 1200 কিলোর গাড়ি সিবিএস ব্রেকিং সিস্টেম দিয়ে দিন যান এটার মিটার ট্যাম্পার করেছি কারণ গাড়িটা আমি এত ফ্রেশ কন্ডিশন আমি লোভে পড়েই মিটার ট্যাম্পার করেছি আচ্ছা এটা জিনিয়ে চলছিল আপনার 17000 কত জান আমি দেখেছিলাম এটা করছি 8198 করছি এটা একেবারে টিপটপ কন্ডিশন 125 19 মডেল সাইড সিরিয়াল সাইড সিরিয়াল ডিজিটাল প্লেট মানে যে নিবে সেকেন্ড মালিক হবে আর হচ্ছে ট্যাক্স টোকেনটা আপডেট করে নিতে হবে যদি আপডেট করে নেয় তাহলে এটা আমি নিব 1 লক্ষ 8000 আট না আরও 3000 কম যান 1 লক্ষ 5000 টাকা ট্যাক্টর একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি 1 লক্ষ 5000 টাকায় দিয়ে দিলাম যান এটা হচ্ছে ডাবল ডিস্ক নাম্বার করা এটারও মেবি মিটার ট্যাম্পার করেছি মেবি না সত্যি কথাই ট্যাম্পার করেছি 9174 করছি এটা চলছে হচ্ছে আপনার 19000 সামথিং টিপটপ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ চাইলে নাম ট্রান্সফার সাথে সাথে করাই নিতে পারবে গাড়িটা আউটলুক দেখেন টায়ারগুলোর একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন সাউন্ড দেখেন গাড়ি স্টার্ট আছে গাড়ি স্টার্টে ভাই কখন দিছি আপনি বলতে পারবেন না গাড়ি ফুললি ফ্রেশ কন্ডিশন টিপটপ কন্ডিশন সাউন্ড এখনও এই যে দেখেন একদম টিপটপ কন্ডিশন ভাই তো এই গাড়িটা আমি আস্কিং প্রাইস চাইলে চাবো হচ্ছে 1 লক্ষ কত ইমরান ভাই 48000 হলে ভালো হয় না আমার জন্য তালা বাইক হাউসের দ্বারা এত যায় না 42 অনলি 1 লক্ষ 42000 টাকা আরও 2000 টাকা কম অনলি 1 লক্ষ 40000 টাকা ডাবল ডিস্ক 4B 19 এর মডেল
এটা হচ্ছে আপনার পুরোটা গাড়ি এটা হচ্ছে সিএম ব্র্যান্ডের 165 সিসির গাড়িগুলো এই গাড়িটা এটা মিটারটা একটু সমস্যা আছে চাইলে ঠিক করে নিতে পারে অথবা চেঞ্জ করে ফেলতে পারে গাড়িটা 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন আপনি হয়তো ভালো করে দেখলেন এই ব্যাটা আবার সকিনতার জন্য উপর দিয়ে স্টিকার করতে চাই আচ্ছা তো এটা আমি শর্টকাটে বলি পেপার সলোকে নাম ট্রান্সফার এনি টাইম ডিজিটাল নাম্বার প্লেট অনলি কত 85000 না বেশি হয়ে যায় 5000 কমাই দিই 80000 না আরো বেশি হয়ে যায় 75 বেশি হয়ে যায় না আপনি ইশারা দিয়ে বলতেছেন যান 70 যান 65 65 165 only 65 165 না only 65 165 সিসির গাড়ি only 65000 এ ভাই আচ্ছা ডিজিটাল নাম্বার পে তা 20 এর মডেল ভাই 20 এর মডেল জি 20 এর মডেল ওকে তো তারপর দেখতেছি ভাই মানে আজকে হাঙ্গের ছড়াছড়ি হিউজ পরিমাণ হাঙ্গ আছে আজকে আচ্ছা তো এটা কি অবস্থা ভাই এটা হচ্ছে কালার করছি আমি নিজের মতো করে এটা হচ্ছে আপনার ঢাকা মেট্রো এটার হাউস কপি এবং নতুন যে শোরুম থেকে কিনে শোরুম ঋষি শুদ্ধ আছে গাড়ি শোরুম ঋষি শুদ্ধ আছে এটা একেবারে স্মুথ সাউন্ড গাড়ি আসবে দেখবে দরকার হলে আমি 100 টাকা তেল ভরে দিবে চালায়া দেখবে যদি ভালো না লাগে যাতায়াত খরচ সহ আমি দিয়ে দিব ভাই লঞ্চ করাবেন না এটা তো বলা লাগে ভাই আমার এখানে আসলে অবশ্যই তো লঞ্চ করব ভাই আপনি জানেন না আমার খবর তো যাই হোক আমরা একটু আগে তো তৈরি খাইলাম তো এটা যদি আস্কিং প্রাইস চা মন মতো সাজাইছি ভাই হ্যাঁ এই মডেলে অনেক কমে পাবে আমি জানি কিন্তু কন্ডিশন এরকম পাবে না এই গাড়িটা আস্কিং প্রাইস চাইলে 75000 টাকা চাবো তো আমি 75 বাদ 70 বাদ অনলি একমাত্র আপনার বিয়ারদের জন্য 65000 টাকা অনলি 65000 টাকা তারপরে কি দেখো ভাই পালসার পালসার ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড এটা সাদা ইঞ্জিনের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট পেপারস অল ওকে নাম ট্রান্সফার সাথে সাথে করে দেওয়া যাবে সাদা ইঞ্জিনের গাড়ি অনেক ভাইরা খুঁজে কারণ এই গাড়িগুলো এখন রেয়ার মানে পাওয়ার টাফ পাওয়া যায় বাট কন্ডিশনটা বেটার হয় না এই গাড়িটার কন্ডিশন একেবারে বেটার এই সাইড দিয়ে আমি সাইড পার্টে হালকা সিলভার কালার স্প্রে মারছি ভাই আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি তো আইসাদ বলবে যে ভাই রং মারছেন এটা সেটা টাঙ্কির কালার কিন্তু অরিজিনাল অরিজিনাল কালার এটা কিন্তু 19 এর মডেলের ইয়ে লাগানো একেবারে টিপটপ দেখাইতে পারতেছেন নাকি আমি জানি না ভালো করে ভাই কত দিবে এটা আরিফ ভাই 85 দিতে দিবে 85 85 ভাই একটা হাসি দিতে কিনতে পার আপনি অনলি 72000 টাকা আরো দুই কম 70 70000 টাকায় ইউজি 3 সাদা ইঞ্জিনের ফুল ফ্রেশ কন্ডিশন ভাই দিয়ে দিচ্ছে কে তালহা ভাই কাউস ভাইয়া ভাই আর কে নাকি আর কেস তো জানেনি অনেক চাই এর আগে মনে হয় চার পাঁচটা একসাথে দেখেছিলেন একটাও নাই আরেকটা কালেকশন করছি এটা টাচ আপ করেছি টাচ আপ বলতে এক কথায় রং রংটা একটু ডিসকালার 18 মডেল কিন্তু গাড়ি 57 সিরিয়াল টিপটপ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ এখন টায়ার টু এর ফ্রেশ মালিকানা এনি টাইম পসিবল যে নিবে সাথে সাথে নাম ট্রান্সফার করে দেওয়া যাবে কোনো কাজ নাই যদি দেখে মনে হয় যে চালা আইসা চালাবে চালায় দেখে যদি মনে করে যে কোনো কাজ আছে আমি সাথে সাথে করাই দিই সাথে সাথে করাই দিই এটার দাম চাচ্ছি 65000 টাকা না না বেশি হয়ে যায় ভাই অনলি 55 55 দিয়ে দেন আমার ভালোবাসাতে দিয়ে দেন 100 সিসি 18 মডেল আর কেস কত ভাই অনলি 55000 টাকা চ্যালেঞ্জ হ্যাঁ গাড়ি এখন আসলে বন্ধের সময় আলহামদুলিল্লাহ আজকে আলহামদুলিল্লাহ অনেক আপনাদের দোয়া ভালো সেল হয়েছে এটা হচ্ছে আরটিআর আরটিআর আরও ছিল সেল হয়ে গেছে এটা আরেকটা না একটু আগে আনা হয়েছে গাড়িটা এই গাড়িটা দেখেন 21 সিরিয়াল 21 সিরিয়াল আচ্ছা 63 36 21 সিরিয়াল এই যে মালিক আমার সামনেই দাঁড়ানো আছে এই যে মালিককে দেখাই দেন হ্যাঁ ওনার কাছ থেকে নেওয়া গাড়িটা তো মালিক সামনেই দাঁড়ানো আছে তো গাড়িটা ভাই ভাইয়ের কাছ থেকে আমি নিলাম পেপার্স টেপার্স অল ওকে এটার একটু সেলফটা একটু ইয়ে আছে যদি ব্যাটারিটা ইয়ে করে ব্যাটারিটা চার্জ দিলে আশা করি উঠে যাবে এছাড়া আদারস কোনো প্রবলেম নেই গাড়িটা ধোয়া মশা করে পলিশ মারলে একদম ফ্রেশ তো এটা যদি আস্কিং প্রাইস চাই কত 90 দিবেন 85 85 80 75 যান 70000 70 অ্যাপাচি আরটিআর ভাই শয়তানি না কিন্তু বাস্তবেই দিচ্ছি 70000 টাকা একুশ সিরিয়ালে ডিজিটাল নাম্বার প্লেট এবার একটা বাঘা দেখাবো বাঘা বাঘা এই যে দেখেন বাঘা জিনান T9 19 এর মডেল একেবারে বাঘের মতোই দেখা যায় এটা তো বাঘের হচ্ছে ভাই হ্যাঁ একেবারে ভাই আমি একটু বসবো বসে আবার করবো না তো একেবারে দেখেন কেমন লাগে ভাই হ্যাঁ সেই না এই গাড়িটা খুবই একেবারে টিপটপ কন্ডিশন আছে 19 এর মডেল
দেখেন আপনি আউটলুকটা একটু ভালো ভালো করে দেখেন যারা স্কুটার প্রেমী তাদের জন্য এই T9টা ডাবল ডিস্ক 150 সিসি 43 সিরিয়ালের গাড়ি একেবারে টিপটপ কন্ডিশন একেবারে টিপটপ কন্ডিশন গাড়িটা নতুন প্রাইস আপনার 2,55,000 টাকা নতুন প্রাইস হচ্ছে 2,55,000 টাকা পেপাস ছাড়া আচ্ছা তো আমার তো উচিত মানে 2,55,000 2 লাখ বিক্রি করতে চাই হ্যাঁ 55 আর এদিকে কত 15,000 কত আসে 70,000 তাহলে আমাকে 2 লাখ দিয়ে দিন 2 লাখ 190 1 লাখ 80 1 লাখ 70 এগুলো করে না 20,000 করে কমায় হ্যাঁ 70 তে আরো 20 কম 50 আরো 20 কম 30 না আর কমায় না কে গেলেন কেন ভাই একটু বলেন না আরো 15 কম যান তার মানে কি 1 লক্ষ 15 তারপর আপনার ভিডিও দেখে আসলে সাধারণ সম্মান করব ইনশাআল্লাহ আচ্ছা নেক্সট করে দেখো ভাই নেক্সট উপরে আসলে হবে আবার উপরে উপরে আরে ভাই মানে কিন্তু স্কুটারে ছাড়ছে ভাই অনেক ছিল সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসায় এটা হচ্ছে রেড কালারটা যেটা ভাগা দেখালাম এটাও আরেক ভাগা এটা হচ্ছে রেড কালারেরটা এটা হচ্ছে 34 সিরিয়াল 17 মডেল টিপটপ কন্ডিশনে আছে এটাও আলহামদুলিল্লাহ তো এটা স্ক্রিনটা আপনি যেভাবে মাথা দিয়ে দাম কমাইতে বলেন আসলে কাস্টমার তো দেখে না আচ্ছা আমি শর্টেই বলে দিই হ্যাঁ 1,15 দিয়ে দেন যান 1,15 না আরো 5,000 কম 1,10,000 দামাদামি করবেন না 1,10,000 এটা মাইন্দা গোস্ট 125/18 মডেল একদম টিপটপ কন্ডিশন গাড়িটা ভালো করে সামনে থেকে যদি একটু ভালো করে দেখাতেন ভাইয়া ভাইয়া আমার ভালোবাসা একটু ভালো করে দেখান হ্যাঁ আউটলুকটা কেমন ইমরান ভাই আপনি বলবেন মন থেকে বলবেন ভাই টমেটোর মতো এটা কিন্তু জিনিয়ন চলা 12,000 গাড়িটা পড়েছিল 18 হইতে পারে বাট পড়েছিল আর যেটা আপনি মিটার কম আমি তো বলে দিই ভাই 12,000 কিলো চলা টায়ারগুলো দেখেন টায়ারগুলো দেখলে বুঝতে পারবেন এটার নাম হচ্ছে মাহিন্দা গোস্ট 125 সিসি স্কুটার আচ্ছা পেপার সলোকে আছে দাম চাইলে 1,05,000 দামাদামি করব না 90,000 টাকা অনলি আরো 5,000 কম 85,000 টাকা যান 85,000 টাকায় মাহিন্দা গোস্ট 125/18 মডেল ভাই এইটাও আরেকটা T9 ভাগা দ্বিতীয় ভাগা তো এটা হচ্ছে 47 সিরিয়াল এটা 19-এর মডেল এটারও পেপার আপডেট জেনিভের সাথে সাথে নাম ট্রান্সফার নতুন নাম তো একবার বলেই দিলাম 2,45,000 টাকা সরি 55,000 টাকা পেপার ছাড়া প্রায় 2,70,000 পড়ে যায় তা আমার ওই হিসাব করলে 2,00,000 টাকা টাকা চাওয়া উচিত না আমি চাবো না ভাই আমার কিনা যেরকম আমি বললামই তো কোনো যেই গাড়িই হোক আমার কিনা অনুযায়ী আমি দাম দিই ওটা যত দামই হোক অন্যরা কী করতেছে না করতেছে আমার দেখার বিষয় না আমি যেই গাড়িটা যেই দামে কিনি আমি ওই দামের থেকে কিছু প্রফিট করি ওটা হলো আমি যদি 20,000 নর্মালি 50,000 টাকা লাভও থাকে ওটা আমি 2,000 টাকা লাভ মানে একটা স্যাম্পল উদাহরণ বোঝাচ্ছি 2,000 টাকা লাভে আমি দিয়ে দেবো আমি ওই যে কিনা কম পড়ছে দেখে যে একেবারে এটাতে বাড়াই দিব যেই গাড়ি যেই দামে কিনা আমি ওইভাবে দেওয়ার চেষ্টা করি এটা অনলি 1,25,000 বা 5,000 সমান সমান 1,20,000 আর 5,000 কম 1,15,000 আবার চাই আসুন যান দুই কম 1,13,000 টাকায় 19-এর মডেলের T9 আর কি দিব ভাই।